প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাওয়া নিয়ে দুর্নীতির অভিযোগে নদিয়ার হরিণঘাটা বিডিও অফিসের সামনে বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে। সকাল থেকে বিক্ষোভকারীরা মিছিল করে এসে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায়। কল্যাণের বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও ওই দলের বনগাঁ লোকসভা কেন্দ্রের সভাপতি রামাপদ দাসের নেতৃত্বে এই বিক্ষোভ চলে। বিক্ষোভকারীদের অনেকেরই অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় এই ব্লকে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রকৃত যাদের ঘর পাওয়ার কথা তারা ঘর পাননি, শাসক দলের কর্মী ও নেতারা ঘর পেয়েছে।